Hello everyone, this is Shubhajit Ghosh, a second year MBBS student from IPGMER and SSKM Hospital, Kolkata. Tomader je schedule ta published hoyeche jekhane parallelly dekhano hoyechilo state quota counseling er date gulo bibhinno stage gulo first round, second round, mop up round, stray vacancy round ebong tar sathe MCC er website e 15% all india quota, AIIMS, jipmar egulor counseling er schedule niye ekti je schedule beriyechilo seta tomader ami আগে দেখিয়েছিলাম, তোমরা দেখোছো নিশ্চয়ই, মনেও আছে। সেখানে আমি বারবার বলেছিলাম যে অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং যতই আগে শুরু হোক শেষ কিন্তু হয়ে যাচ্ছে আগে স্টেট কোটার কাউন্সেলিং, কিন্তু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড AIIMS এবং অল ইন্ডিয়ায় 15% কোটার অবশ্যই হচ্ছে স্টেটের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড শেষ হয়ে যাবার পরে। এই মতো অবস্থায় আমার র্যাঙ্ক আমি ধরে নিলাম হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক আনরিজার্ভ ক্যাটাগরিতে 6000 মতো, 6000 কি 6500 এরকম। এবার আমি অনায়াসেই এনআরএস, আইপিজিএমইআর বা আরজি করের মধ্যে যে কোনো একটি কলেজে আমি অ্যাডমিশান নিয়েছি স্টেট কোটার কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে। এবার আমার স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে গিয়ে এমসিসির কাউন্সেলিংয়ে আমি বসিয়েছিলাম AIIMS কল্যাণী পাওয়ার জন্য। তো AIIMS কল্যাণীতে আমার স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে গিয়ে হয়ে গেল অ্যালটমেন্ট। এবার আমি কি করব, আমার ডকুমেন্টস তো আমি জমা দিয়ে এসেছি স্টেট কোটার কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে পাওয়া কলেজটিতে। দেখো, এইরকম সিমিলার কন্ডিশান আমারই একজন ব্যাচমেটের হয়েছিল 2019 আমি যখন ভর্তি হই, তখন আমার ব্যাচে রোল নাম্বার 13 ছিল একটি ছেলে, নাম আমি বলছি না। সেই স্টুডেন্টটি ছিল পার্টনার, সে অল ইন্ডিয়া কোটার থ্রু দিয়েই এসেছিল আমাদের কলেজে। এইবার সেখানে ভর্তি হয়েছিল, সেখানে যে ডকুমেন্টস হিসেবে এইচএসের মার্কশিট এবং এইচএসের পাসিং সার্টিফিকেট এগুলি জমা দিয়েছিল এবং বন্ডেও সাইন করে ভর্তি হতে হয়েছিল 1,00,000 টাকার। তো তাকে তখন কি করতে হয়েছিল, সে যখন AIIMS পাটনা পেয়েছিল, তার যেহেতু বাড়ির কাছে এবং AIIMS পাটনা তুলনামূলক পুরনো AIIMS, তার ওটা চয়েসে ছিল, সো তাকে কিন্তু তখন 1,00,000 টাকা পে করে তারপর সেই বন্ড অ্যামাউন্ট পে করে সমস্ত ডকুমেন্টস ছাড়াতে হয়েছিল এবং গিয়ে AIIMS পাটনাতে ভর্তি হতে হয়েছিল। তো মোদ্দা কথা হচ্ছে একটাই, যে স্টেট কোটা কাউন্সেলিংয়ের সেকেন্ড রাউন্ড হয়ে যাবার পর মপ আপ রাউন্ড শুরু হওয়ার আগে, স্টেট কোটা কাউন্সেলিংয়ের মপ আপ রাউন্ড শুরু হওয়ার আগে একটা লাস্ট চান্স দেওয়া হয়। সেখানে তুমি চাইলে তোমার ডকুমেন্টসগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পারো, সেখান থেকে তোমার নাম কাটিয়ে সেই কলেজ থেকে তোমার ডকুমেন্টস ছাড়িয়ে নিয়ে আসতে পারো উইথাউট পেইং এনি রুপিস। কিন্তু তারপরে যখন মপ আপ রাউন্ড শুরু হয়ে গেল, তারপর কিন্তু সেই সুযোগ থাকে না। স্টেট কোটায় মপ আপ রাউন্ড যখন শুরু হয়ে গেল, তখন এই জিনিসটা পরে যখন আপডেট দিয়ে WB MCC-র ওয়েবসাইটে জানাবে তখনও আমি তোমাদের জানাবো। এটা ইন অ্যাডভান্স জানিয়ে রাখলাম, অনেকেই এরকম কোয়েরি মনে মনে আসছে অনেকের, আশা করবো যে তোমাদের সবার সুবিধা হলো এতে। অ্যান্ড ফাইনালি আনাকাডেমি প্রোডিজি, যেটা তোমাদের 23rd January থেকে শুরু হচ্ছে, 10টা থেকে আছে 23rd January-তে। এখানে ক্লাস 7 থেকে ক্লাস 12 অবধি যে কেউ পার্টিসিপেট করতে পারবে। এটি একটি স্কলারশিপ টেস্ট, ফ্রিতে আনরোল করার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে এবং ইউজ করবে SG200 রেফারেল কোড ফ্রিতে এনরোল করার জন্য। আর কী কী রিওয়ার্ডস এই টেস্ট থেকে তোমরা জিততে পারো সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। শিডিউলটাও একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, যার যে স্লটে আছে সেই স্লটে পার্টিসিপেট করতে পারবে। আর 19 January 2022 তামান্না চৌধুরী ম্যাম, পঙ্কজ তলোয়ার স্যার, ডক্টর এসকে সিং স্যার এবং কৌশল নামা স্যার স্পেশাল ক্লাস নিতে চলেছে, তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে এনরোল করে রাখো। লেটস ক্র্যাক নিট 2022 উইথ দ্য এক্সপার্টস। আর নিট ইউজি মেগা কম্ব্যাট, এটিও একটি ফ্রি স্কলারশিপ টেস্ট, এটারও লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সিলেবাস থাকবে এইটা 16 January সকাল 11:00 থেকে হবে। তো সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, এনরোল করে নাও এবং ফ্রিতে এই টেস্টগুলোই পার্টিসিপেট করে প্রাইজ জিতে নেবার একটা সুযোগ করে নাও। ভালো করে এই সিলেবাসটা দেখে নাও, এই টেস্টটা দিয়ে কিন্তু তোমরা গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল এবং সার্টিফিকেটও জিততে পারো, টপ 25 জন যারা হবে তারা। সো লেটস ক্র্যাক ইট।